আরেকটা এজেন্ডা ভিতরে চলতেছে, আমি অনেকদিন খোলামেলা বলেছি, মুসলিম মেয়েদেরকে মুসলিম মেয়েদের ইজ্জত নেওয়ার একটা পায়তারা চলতেছে ভিতরে ভিতরে। মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করে গরমে বাচ্চা দিয়ে চলে যাবে, এর নাম দিয়েছে লাভ জিহাদ। আপনারা এগুলো ঘাটাঘাটি করেন, মুসলিম মেয়েদেরকে খুব সতর্ক রাখবেন বাসায়, আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এদেরকে খুবই সতর্ক রাখবেন, কোন অবস্থাতেই যেন এদের এদেরকে এগুলো স্পর্শ করতে না পারে। একবার ইজ্জত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না ভাই। আরো তো কি বলতে গেলে তো এগুলো বললে শেষ করা যাচ্ছে না। এরপরে আবার আসছে এখন নতুন ফিতনা কি, যে না ভাই আমি মনে মনে ছেলে না, আমি মনে মনে আবার মেয়ে, নাউজুবিল্লাহ, বাইরে বাইরে ছেলে মনে মনে আবার মেয়ে, এরা এরা আবার এখন কি কি করতেছে দেখতেই তো পারতেছেন কি হচ্ছে। এভাবে আরো একটা 10 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে, 10 বছরে যেন বাংলাদেশে এদের সংখ্যা আরো বেড়ে যায়। 10 বছর, এই যে বললাম 1993 আগে যেমন জেনার হারটা একটু কম ছিল, কিছুটা হলেও কম ছিল, যতদিন থেকে এইসব দিবস পালন করা শুরু হলো জেনা বেড়ে গেল, ওই যে 20 বছর 25 বছরে এই এই জায়গায় আসলো। এখন যদি এইভাবে সমকামী তার ট্রান্সজেন্ডার চলতে থাকে, আগামী 20 বছর পর কোন জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে, আর তখন এই বাংলাদেশের উপর কোন গজব আসতে পারে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহর গজব চলে আসলে কোনো ওই কোনো ন্যাটো আর কোনো জাতিসংঘ আর কোনো পশ্চিমা সভ্যতা আর কোনো মিত্র রাষ্ট্র কেউই বাঁচাতে পারবে না, কেউ না। এই সহজ কথাটা আমরা বুঝতে চেষ্টা করতেছি না। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করে। এইগুলো চলতেছে, অথচ দেখেন, অথচ সবচেয়ে বেশি ভালোবাসেন মহব্বত করেন আমাদেরকে আমাদের রব। কে ভালোবাসে আমাদেরকে? আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকে। আমরা যে পবিত্র সম্পর্কের কথাও বললাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, পবিত্র সম্পর্ক, এটা হালাল বৈধ, আল্লাহপাক বৈধতা দিয়েছেন, কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে, এই চাহিদা পূরণের জন্য আল্লাহপাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন। সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো। আজকে একটা হাদিস পড়ছিলাম যে কিয়ামতের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে, নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে, যে আল্লাহপাক তাদেরকে নূর দিবেন, চেহারা আলোকিত হয়ে থাকবে, তারা শহীদ হয় নাই, তারা নবীও ছিল না, বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। আল্লাহপাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য, আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছে। এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই, দেখেন 1993 সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো, আসলে হলোটা কি, দেখেন হলো মানে কি, একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা, যখন এটা লাইসেন্স পেয়ে গেল, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তখন আসলে হচ্ছেটা কি, একটা জিনিস লাইসেন্স ছিল না, পৃষ্ঠপোষকতা ছিল না, মানুষ অল্প কিছু মানুষ করতো, সেটা আলাদা বিষয়, আর যখন একটা বিষয়ে মানে আপনি ঢাক ঢোল পিটায় উদযাপন করতেছেন, তখন এটা একটা কি পেয়ে যায়, একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায়, একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা, মনে হয় যে ওটাই মনে হয় করণীয়, ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড, এমন হয়ে যায় বিষয়টা। হলো কি তারপরে, তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল। ছেলে মেয়ে মানে আল্লাহপাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো, এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো, নিচু করো, ছেলে হোক মেয়ে হোক, এই আয়াত কোরআনেই পড়ে থাকলো, চক্ষু নিচু করা তো দূরের কথা, চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন, বিষয়টা তাই না, কথা কি বুঝতে পারেন? আল্লাহপাক কোরআনে বলছেন, আমি শর্ট করে বলতেছি যাতে আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট, আপনারা বাসায় গিয়ে পড়ে দেখবেন, আল্লাহপাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, একটু বোঝার চেষ্টা করেন, এই কথাটা আল্লাহপাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামকে, দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো, খাও খাও, কোনো সমস্যা নাই, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছে উঠবা না কথাটা এমন না, এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না, এই গাছের ফল টান দিও না কথাটা এমন না, এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না, আল্লাহপাক বলছে ওয়ালা তাকরাবা, এই গাছের কাছেও, এই গাছের কাছেও, আরো জোরে বলেন, এই গাছের কাছেও, এই গাছের কাছেও যেও না, ফল খাওয়া তো দূরের কথা, গাছে উঠা তো দূরের কথা, গাছের নিচে বসা তো দূরের কথা, কাছেও সেম কথা আল্লাহ সুরা বনি ইসরাইলের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ্জিনা, ওয়ালা তাকরাবুজ্জিনা, তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না, ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত, তুমি ওর হাত ধরো না,
তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না, তুমি ওকে কিস করো না, তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না, তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়ো না, এগুলো বলা হয়নি। কি বলা হচ্ছে? ওর কাছেও, আর আমরা এখন কাছে কাছে যেও না, আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প। এটা কি কাছে আসার? তাহলে কোরআন একদিকে যাচ্ছে, সুন্নাহ একদিকে যাচ্ছে, আপনার ইসলাম একদিকে যাচ্ছে, আল্লাহ একদিকে, রাসূল একদিকে, সমাজ, তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে, আল্লাহর রহমত আসবে। এটা বোঝার চেষ্টা করেন। এরপরে কি বেড়ে গেল? এখন দিবস পালন, আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই, সমস্যা কি? ফ্রি মিক্সিং বেড়ে গেল, ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া, এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল, কেউ এটাকে জেনা মনেই করবে না। ৫০০ টাকা ১০০০ টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য, জেনা হয়ে গেল সহজ, একদম সহজ। যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে, এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না। করোনা তো কিছুই না, দেখেন সামনে আরো কি আসতেছে, ওটা তো কিছুই ছিল না। শুধুমাত্র জেনার কারণে, বেহায়া আপনার কারণে, সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে, বালা মুসিবত আসে, যা আগে কখনো পৃথিবীতে আসে নাই। তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত, ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকেই। প্রস্তুতি মানে কি? প্রস্তুতি মানে ভ্যাকসিন? প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি, তওবা করে ফিরে আসি, এটা ওদের কাছে প্রস্তুতি না। প্রস্তুতি মানে গজব আসুক, দেখা যাবে ভ্যাকসিন নিব, তখন দেখা যাবে সমুদ্রের ঢেউ আসুক, আশ্রয় কেন্দ্র বানাবো, ওখানে গিয়ে থাকবো, দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো। আমাদের প্রস্তুতি এটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি, তওবা করি, আল্লাহ বরকত দিবে, রহমত দিবে, মাফ করে দিবে, এটা প্রস্তুতি না আমাদের। এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা। এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করি আমরা বুদ্ধিজীবী, এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই, এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই। কে টিকতে পারছে? ফেরাউন টিকতে পারছে? নমরুদ টিকতে পারছে? কে টিকতে পারছে পৃথিবীতে? আজ জাতি, সামুদ জাতি, কমে নো, কমে সোহায়েব, কে টিকতে পারছে? এখনকার নব্য যারা ফেরাও, নব্য নমরুদ, নব্য আবু জাহেল, এরাও টিকতে পারবে? কশিনকালও না। দেখেন তারপরে ফ্রি মিক্সিং বেড়ে গেল, প্রেমিক প্রেমিকা কপত কপতি, যুগল যুগল বিনিময়, যুগলবন্দী হচ্ছে, তারপরে জেনা বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল, জেনা বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল। অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে ১০০ বেত্রাঘাত দিতে হবে, কতটা? আর ওইটা আপনি দিবস পালন করতেছেন, এখন আল্লাহ বলছেন এটা করলে ১০০ বেত্রাঘাত, আর ১ বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন, এটা কোরআন বলছে, সূরা নূরের আয়াত ২-৩ আয়াত, এটা বলছে কোরআন কথা বলছে এটা। আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প, আরো জেনা করো। আল্লাহ বলছেন কাছেও যেও না, আমি বলছি এটাই কাছে আসার গল্প। এরপরে বলল পরকিয়া, এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল, হিন্দি সিরিয়াল, এইটা স্টার জলসা, জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল আর কি। বাসায় বউ, বাইরে আরো ৩টা-৪টা, বাসায় স্বামী, বাইরে ৩টা-৪টা, এই সমস্যাটা রেয়ার না, অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এখন। এর সাথে বাড়ছে সমকামিতা, এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে, এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন পালন করবে কালকে, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কমে লুত, এটা কোন কম? কমে লুত। আল্লাহ পাক ওই কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এখনও আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটা ছিল কমে সাধু, ওখানে থাকত, নিদর্শন সামনে পড়ে আছে। আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও, আল্লাযী আমিলা আমাল কওমি লুত, যে কওমে লুতের আচরণ করেছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবা। কে বলেছেন? আপনার নবী, জি, যিনি সমাজ চালান তার নবী, যার হাতে সব অথরিটি আছে আপনার নবী কথা বলেছেন। আপনি আপনার নবীর সামনে হাউসে কাউসারে কিভাবে দাঁড়াবেন, এই ফিকির আপনি গ্রহণ করেন। আরো বলেছেন তিনি উরজুমুলা আলা ওয়াল আসফালা মিনহুমা, উরজুমুহুমা জামিআ, তোমরা
সমকামে কাউকে পাইলে উপরে আসে যে আর নিচে যে আসে দুইটাকে এক রজম করে থেতলা করে হত্যা করে দিবে এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা বর্তায় না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রাসূলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থান এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাব নাউযু বিল্লাহ চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা তার হাতে হাউজে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে নিচ পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছে এটা আমাদের দেশে 1993 থেকে শুরু হলো তারপরে পরকীয়া এগুলো আরো বাড়তে থাকলো এর উপর আর একটা ব্যাপার আছে এর উপর আবার ওই ওই 90 দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়ায় দেওয়া হলো সব জায়গায় মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলেমেয়েরা পর্ন দেখতেছে আমার কথাটা বুঝেন রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে বেশি ভালো সাজার প্রয়োজন নাই সবারই চোখে কম বেশি এটা পড়েছে যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলো তার চোখে পড়বে এটা অনলাইনে ফিতনা তাই না পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয় মানুষ পশু হয়ে যায় একটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা ছাড়া সে চলতে পারতেছে না ওর সামনে আপনি 5 বছর 6 বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দেবে দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো 5 বছরের মেয়েটাকে এটা কি সম্ভব 5 বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব ও কিভাবে করতে পারলো বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটা নষ্ট হয়ে গেছে পর্ন যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাক এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে তাকাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো তো পর্ন আর জেনা যেটা করলো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিলো